কে বেশি বিপজ্জনক, এই তত্ত্ব নাকি সমদূরত্বের তত্ত্ব? আগামী দিনে কংগ্রেস ও বিজেপি সম্পর্কে কোন লাইনে হাঁটতে চায় সিপিএম, এই নিয়ে দলের অভ্যন্তরীণ মতপার্থক্য আরও একবার সামনে চলে এলো একই দিনে, যখন রাজ্য সিপিএমের সম্পাদক সূর্যকান্ত মিশ্র পরিষ্কার বুঝিয়ে দিলেন কংগ্রেস অপেক্ষা বিজেপি অনেক বেশি বিপজ্জনক, দুদলকে এক লাইনে ফেলা সম্ভব নয়, তখন আসন সমঝোতা তো দূর, আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়েও কংগ্রেসকে সঙ্গে নিতে নারাজ প্রকাশ কারাট। রবিবার ডিওয়াইএফআই এর এক অনুষ্ঠানে সূর্যকান্ত মিশ্র বলেন, যত শাসক দলের পার্টি আছে তারা সবাই রাজনীতির পক্ষে, কিন্তু তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি যেটা আরএসএস পরিচালনা করছে, সেটা আর কোন শাসক দলের পার্টির সঙ্গে গুলিয়ে ফেলা উচিত। কিন্তু সূর্যকান্ত মিশ্র যখন একথা বলছেন তখন পিপলস ডেমোক্রেসিতে সম্পূর্ণ উল্টো সুর প্রকাশ কারাটের গলায়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সিপিএম এর মূল কাজ বিজেপিকে কোণঠাসা করা এবং হারানো, কিন্তু কংগ্রেসকে সঙ্গী করে তা করা যায় না। সূর্যকান্ত মিশ্র সাফ বুঝিয়ে দিয়েছেন কংগ্রেস বিজেপি সমদূরত্বের নীতি কোনোভাবেই চলতে পারে না। কারণ কারণ অনেকে অনেকেই সব বলেন তো যে সমদূরত্ব, সমদূরত্বটা কোথায় যায়? সমদূরত্ব মানে বিজেপি এবং তার সঙ্গে অন্য যে শাসক দলের যেসব পার্টি আছে, কংগ্রেস হোক বা যত সব পার্টি আছে, রাজনৈতিক শক্তি আছে, তাদের থেকে সমান দূরত্ব না আমরা কখনো তা বলিনি। ঠিক তখনই প্রকাশ কারাট লিখছেন, চরিত্রগত দিক দিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই, দুদলই শাসক শ্রেণীর প্রতিনিধিত্ব করে, তাই কংগ্রেসের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতায় হাঁটবে না সিপিএম। প্রকাশ কারাটের এই সমদূরত্বের নীতি নতুন কিছু নয়। 1996 সালে কংগ্রেসের সমর্থনে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না হতে দেওয়া হোক, কিংবা 2009 সালে মায়াবতীকে সামনে রেখে কেন্দ্রের তৃতীয় বিকল্পের স্বপ্ন দেখা, বরাবরই এই সমদূরত্বের নীতির পথে হেঁটেছেন কারাট। মুখ থুবড়ে পড়েছে সিপিএম, কিন্তু প্রকাশ কারাট নিজের পুরনো তত্ত্বেই অনর্থ থেকেছেন। বিগত বিধানসভা নির্বাচনে ইয়েচুরি সূর্যকান্তরা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেন, কিন্তু তারপর বিপর্যয় ঘটে। এরপরই আসরে নেমে পড়েন কারাটপন্থীরা। কেন্দ্রীয় কমিটি জানিয়ে দেয় পশ্চিমবঙ্গে দলের নির্বাচনী কৌশল দলের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা ঠিক হয়নি। কিন্তু আলিমুদ্দিনের একাধিক কর্তা এখনও এই তত্ত্ব মানতে নারাজ, আর তাই ফের একবার কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নিয়ে কারাটের সঙ্গে আলিমুদ্দিনের মতপার্থক্য সামনে। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।